अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू द चैनल। दिस इज हसन जमाली एंड यू आर वाचिंग जुआरिया जमाली यूट्यूब चैनल। ভিডিওর ইন্ট্রো দেখে তো আপনি বুঝতে পেরেছেন যে আমি এখন কোথায় আছি। অবশ্যই প্রকৃতির মাঝে আছি, প্রকৃতির অনেক কাছে আছি, প্রকৃতিকে অনুভব করছি নিজের একান্ত অন্তর মন থেকে। তাই আপনাদেরকেও কিছুটা দেখাতে যাচ্ছি প্রকৃতির এই সৌন্দর্য। আমি বন্ধুরা আজকে আমি এসেছি সৈয়দপুর এবং পার্বতীপুর হাইওয়ের ঠিক একদম কাছে। এই গ্রামের নামটি হচ্ছে তাঁতিপাড়া গ্রাম, সংক্ষেপে বলতে পারেন তাঁতি গ্রাম, যেখানে তাঁতির কাজ হতো আজ থেকে প্রায় 50 বছর আগে। এখানকার মানুষ মানে কী বলে গামছা, শাড়ি, জামা কাপড় নিজের হাত দিয়ে বুনত, পরিধান করতো এবং যেটি বেঁচে থাকতো সেটি বাজারে বিক্রি করত, জানা গেল কয়েকজন মানুষের কাছ থেকে। যদি তাদের আবার যদি দেখা পাই তো ইনশাল্লাহ নিজের ভিডিওতে অবশ্যই আনার চেষ্টা করব। তাহলে ততক্ষণে আমরা ঘুরে বেড়াই আমাদের এই তাঁতিপাড়া গ্রামের সবুজ প্রকৃতি কেমন এবং প্রাকৃতিক দৃশ্যগুলো কেমন উপভোগ করি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রকৃতি মায়া দুটাই কিন্তু একই জিনিস। যদি আপনি এটিকে মায়া করেন তাহলে এটি আপনার প্রতি অবশ্যই মায়া করবে, যদি আপনি মায়া না করেন তাহলে এটি আপনার জন্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। সবচেয়ে সুন্দর দৃশ্য, গরু ঘাস খাচ্ছে। এই গরু ছাড়া গ্রাম এবং গ্রাম ছাড়া গরু দুটোই কিন্তু বেমানুষ। এক জায়গায় গরু বেঁধে লালন পালন করা এবং গ্রামের চারণভূমিতে ছেড়ে গরু লালন পালন করার মধ্যে আসমান জমিনের পার্থক্য রয়েছে। এই যে এটা হলো সৈয়দপুর এবং পার্বতীপুর হাইওয়ে, আপনি দেখতেই পাচ্ছেন মোটরসাইকেল যাচ্ছে, ভ্যান যাচ্ছে। তাহলে একটু নেমে দেখা যাক এটার দৃশ্য। এই যে এটা হলো মেঠো পথ, মেঠো পথ থেকে হেঁটে যাচ্ছি, সামনে দুইটা শিশু যার কোলে একটি বাচ্চাও রয়েছে।
এটা মনে হয় কারো পারিবারিক কবরস্থান, এখানে না যাওয়াটাই ভালো, দূর থেকে দেখে নিই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলিয়েন না। যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আশ্চর্য থাকুন। তাহলে এই মর্মে আমি আজকের এই ভিডিওটি শেষ করছি। দেখা হবে অন্য কোনো গ্রামে, অন্য কোনো গঞ্জে, অন্য কোনো ভিডিওতে। কখনো অটোতে, কখনো বাসে, কখনো বাংলাদেশ জিন্দাবাদ।